আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারকাতু। আশা করি সবাই ভালো আছেন যারা আমার চ্যানেলটি ফলো করেন। আসলে আমি অনেকদিন ধরে ভিডিও দিতে পারতেছি না, আপনারা হয়তো জানেন। আসলে বেশ কিছু সমস্যা ছিল, নিজের ব্যস্ততার পাশাপাশি সবচেয়ে বড় একটা সমস্যা ছিল যে আমার ভালো মাইক্রোফোন ছিল না। এর আগে আমি যখন ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করি তো তখন আমি একটা মাইক্রোফোন ইউজ করতাম, সেটা হচ্ছে বয়া M1। তো সেই মাইক্রোফোনটা আসলে নষ্ট হয়ে যায়, এরপর আমি আরেকটা মাইক্রোফোন কিনি, সেটা আসলে কাজ করতেছিল না। আর আমি যে সফটওয়্যারটি ইউজ করে ভিডিওটা তৈরি করে সেটাতে বেশ কিছু প্রবলেম ছিল। তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সব সমস্যাগুলোই সমাধান করতে পেরেছি আল্লাহর রহমতে। তো এই জন্য হয়তো আপনারা আমার এই ভিডিওর কথাগুলো আগের চেয়ে স্পষ্ট শুনতে পাচ্ছেন। আসলে স্পষ্ট কথা যদি না হয় বা কথাগুলো যদি অস্পষ্ট হয় বা ভিডিওর কোয়ালিটি যদি ভালো না থাকে, আসলে তখন ভালো কন্টেন্ট থাকলেও বা ভালো করে বুঝালেও আসলে সেই ভিডিওটা দেখতে ইচ্ছে করে না। এই বিষয়টা আসলে সবারই আমাদের মাথায় থাকে, এই কারণে হয়তো আমি আমি আসলে ভিডিও তৈরি করতে তেমন একটা উৎসাহ পেতাম না। তো আশা করি এখন থেকে আমি নিয়মিত আবার ইনশাল্লাহ ইউটিউবে ভিডিও দিতে পারবো বলে আশা করি, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি আজকে থেকে যে ভিডিওটার ধারাবাহিকভাবে যেটা শুরু করতেছি সেটা হচ্ছে বিগত বছরের গণিত পরীক্ষার ব্যাখ্যা সহ সমাধান। অর্থাৎ আমি 2021 সালের আজকের যে ভিডিওটা, এখানে তো আসলে একটা ভিডিওতে সম্পূর্ণ প্রশ্ন সলভ করা তো যাবে না, কখনোই সম্ভব না। কারণ আমি এখানে প্রত্যেকটা প্রশ্নকে অনেক ব্যাখ্যা করব এবং প্রশ্নটা কোথা থেকে হয়েছে, কিভাবে এটা অ্যান্সার করতে হবে। কারণ এখানে শুধুমাত্র আমরা জানি যে যে ভর্তি গাইডগুলো আছে সেই গাইডগুলোতে প্রশ্নগুলো দেয়া থাকে, কিন্তু সেখানে শুধু অ্যান্সারটা দেওয়া থাকে কিন্তু কোনো ব্যাখ্যা দেওয়া থাকে না, যার কারণে অনেক প্রশ্নই শিক্ষার্থীরা বুঝতে পারে না, এটা অনেক সমস্যা তৈরি করে তাদের জন্য। আর আমি একটা উদ্যোগও নিয়েছি, সেটা হয়তো আপনারা জানেন যে আমি বিগত বছরের যে প্রশ্ন আছে বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান চারটি বিষয়েরই ব্যাখ্যা সহ সমাধানের একটা বই এবছর বের করার আমার চিন্তা আছে। আল্লাহ তাআলা যদি সাহায্য করে আপনাদের দোয়ায় আমি চেষ্টা করতেছি, এটা হয়তো বছরের মাঝামাঝি হয়তো পারবো না, হয়তো শেষের দিকে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ যে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করা। আচ্ছা, আমি আর কথা বাড়াবো না, আমি সরাসরি আজকের ভিডিওর মূল ইয়েতে চলে যাচ্ছি, মূল কার্যক্রমে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে 2021 সাল অর্থাৎ এই বছর যে ভর্তি পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার গণিত প্রশ্নটা কেমন ছিল এবং এখানে যে প্রশ্নগুলো ছিল, আসলে যদি আমরা এক্স্যাক্ট প্রশ্ন আমরা পাই না, এটা মূলত শিক্ষার্থীদের কাছ থেকে জেনে জেনে এগুলোকে সংগ্রহ করতে হয়। আমি এই প্রশ্নটা যে গাইড থেকে নিয়েছি সেটা হচ্ছে সুশীল গাইড, সুশীল গাইড থেকে নিয়েছি, আমাদের আইডিয়াল গাইডেও আছে, তারপর আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে সংগ্রহ করেছিলাম। এই প্রশ্নের বাইরে যে প্রশ্নগুলো থাকবে যেটা আইডিয়াল বা আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে সংগ্রহ করেছি, সেগুলো আমি ইনশাআল্লাহ সমাধান করব। তো সর্বপ্রথম আমি এই গাইডে যেভাবে দেওয়া আছে এই প্রশ্নটা 2021 সালের, সেই প্রশ্নটা আমি আগে সলভ করতেছি। তো প্রথমে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, এখানে 20টি সংক্ষিপ্ত প্রশ্ন শর্ট কোয়েশ্চেন ছিল। আজকের ভিডিওতে আমি শর্ট প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান করবো ইনশাল্লাহ। তো প্রথম প্রশ্নটা ছিল যে অঙ্কপাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে 10টি। এখন অঙ্কপাতনের বিষয়টা কি, এটা আসলে ক্লাস 6-এর যে বোর্ড বই আছে এই বোর্ড বইতে বইয়ের প্রথম পৃষ্ঠাতেই এই প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। আমরা যদি বইটা খুলে দেখি তাহলে প্রথম পৃষ্ঠাতেই আমরা এটা অ্যান্সার পেয়ে যাব। আসলে অঙ্কপাতন বিষয়টা কি, অঙ্কপাতনের বিষয়টা হচ্ছে যে আমরা যে অঙ্কগুলো ব্যবহার করি, আমরা জানি টোটাল 10টি অঙ্ক রয়েছে, ঠিক আছে, টোটাল আমরা জানি 10টি অঙ্ক রয়েছে, সেগুলো কী কী, সেগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ এই এই 10টাকে বলা হয় পাটিগণিতের প্রতীক, ঠিক আছে, যে 10টি প্রতীক পাটিগণিতে ব্যবহার করা হয়, ঠিক আছে। যদি বীজগণিতের কথাও বলা হয়, বীজগণিতেও যদি প্রশ্ন আসে বীজগণিতে কয়টি প্রতীক ব্যবহার করা হয়, তাহলে আমাদের উত্তর হবে 10টি, বা পাটিগণিতে কয়টি প্রতীক ব্যবহার করা হয় তাহলে হবে 10টি, বা গণিতে মোট অঙ্ক কয়টি যদি প্রশ্ন করা হয় তাহলে আমাদের অ্যান্সার হবে 10টি। এবং এই অঙ্কগুলো ব্যবহার করেই মূলত আমরা সংখ্যাগুলো লিখি, আর অঙ্কগুলো ব্যবহার করে সংখ্যা লেখার যে পদ্ধতি এটাকেই বলে অঙ্কপাতন। অর্থাৎ যে 10টা ডিজিট বা 10টা অঙ্ক আমরা ব্যবহার করে বিভিন্ন সংখ্যা লিখি, হয়তো আমি 1 এবং 2কে ব্যবহার করে আমি 12 লিখলাম, তো এটা হচ্ছে সংখ্যাপাতন। এইভাবে সংখ্যাপাতনে তাহলে আমরা কয়টা অঙ্ক ব্যবহার করবো, 10টাই, কারণ আমরা সবগুলো অঙ্কই কিন্তু আমরা ব্যবহার করি, অর্থাৎ 0 থেকে শুরু করে 9 পর্যন্ত টোটাল 10টি অঙ্ক, এই 10টি অঙ্কই আমরা অঙ্কপাতনে ব্যবহার করি, তাহলে আমাদের উত্তর হবে কি, উত্তর হবে 10টি।
আশা করি বিষয়টি আমরা বুঝতে পেরেছি। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, দুটি সংখ্যা পরস্পর সহমৌলিক হলে তাদের গসাগু কত? এক, এটা সবসময় উত্তর হবে এক। এই জন্য আমাদের এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে সহমৌলিক সংখ্যা কী। তো সেই সহমৌলিক সংখ্যাটা আমি দেখাচ্ছি যে দুই বা তার অধিক সংখ্যার গসাগু যখন এক হবে তাদেরকেই পরস্পর সহমৌলিক সংখ্যা বলা হয়। যেমন আমি এখানে লিখলাম, আমরা জানি মৌলিক সংখ্যা, আমরা জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে যার শুধুমাত্র দুইটি উৎপাদক বা গুণনীয়ক থাকবে। যেমন দুই একটি মৌলিক সংখ্যা, কারণ এর উৎপাদক বা গুণনীয়ক বা ফ্যাক্টর হচ্ছে এক এবং দুই। তিন হচ্ছে একটি মৌলিক সংখ্যা যার উৎপাদক হচ্ছে এক এবং তিন। এইভাবে আমরা 37 একটি মৌলিক সংখ্যা, বা এইভাবে এক থেকে একশো পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা রয়েছে। যেটা খুবই কমন কোয়েশ্চেন যে এক থেকে একশো পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে, তো 25টি। তো এই 25টি মৌলিক সংখ্যা সম্পর্কে হয়তো আমরা জানি, কিন্তু সহমৌলিক সংখ্যা হচ্ছে যাদেরকে গসাগু করলে দুই বা তার অধিক সংখ্যা যাদের গসাগু হবে এক। যেমন চার কিন্তু মৌলিক সংখ্যা না, কিন্তু এখন চার আর পাঁচ এরা কি সহমৌলিক? হ্যাঁ, অবশ্যই সহমৌলিক, কারণ চারে যদি আমরা উৎপাদক বা গুণনীয়ক বা ফ্যাক্টর যাই বলে এটা বের করি, তাহলে আমরা কী কী পাবো? এক, দুই এবং চার। আর পাঁচের উৎপাদক কী হবে, বা উৎপাদক বা গুণনীয়ক বা ফ্যাক্টর কী হবে? এক এবং পাঁচ। তাহলে এদের মধ্যে কমন আছে কি? অর্থাৎ কমন আছে শুধুমাত্র এক, অর্থাৎ তাদের গসাগু তাহলে কত হবে? এক হবে। তার মানে চার এবং পাঁচ হচ্ছে সহমৌলিক সংখ্যা। তেমনি আমি চার আর পাঁচের সাথে যদি আমি আরও একটা সংখ্যা যুক্ত করি, সাপোজ আমি এর সাথে আমি 10 যুক্ত করলাম, ঠিক আছে, 10-এর উৎপাদকগুলো কী কী? উৎপাদক হচ্ছে 1, 2, 5 এবং 10, ঠিক আছে, 1, 2, 5 এবং 10। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি এই তিনটা সংখ্যাকে নিয়ে যদি আমরা এখন চিন্তা করি, তাহলে তিনটা সংখ্যার মধ্যেও কমন আছে শুধুমাত্র এক। আমরা এখন যদি এখানে দেখি যে এই এই অঙ্কেরও এই সংখ্যার মধ্যে 5 আছে, এটাতেও 5 আছে ফ্যাক্টর, কিন্তু এটার মধ্যে কিন্তু 5 নেই, ঠিক আছে, চারের উৎপাদক কিন্তু 5 নেই এখানে। সো দুইটার মধ্যে থাকলে হবে না, আমাদের তিনটার মধ্যে থাকতে হবে, ঠিক আছে। তিনটার মধ্যে যদি 5 থাকতো, ঠিক আছে, এখানেও যদি 5 পেতাম আমরা, তাহলে এরা কিন্তু সহমৌলিক সংখ্যা হতো না, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি 4, 5, 10 এরা হচ্ছে সহমৌলিক সংখ্যা, ঠিক আছে। তার মানে মূল বিষয়টা হচ্ছে যে দুই বা তার অধিক সংখ্যার ক্ষেত্রে যদি আমরা গসাগু এক পাই, গসাগু যদি এক হয়, তাহলে তারা পরস্পর সহমৌলিক সংখ্যা হবে, ঠিক আছে। আমি খুব বেশি ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ আমার ভিডিওটা লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে, কারণ আমাকে 20টা প্রশ্ন আমি আজকে ভিডিওতে টার্গেট নিয়েছি সলভ করব, প্রথম 20টা প্রশ্ন, আর যদি বেশি ভিডিওটা লেন্দি হয়ে যায় তাহলে প্রথম 10টা প্রশ্ন সলভ করব। আচ্ছা, তো 25, গ নম্বর হচ্ছে 25 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? উত্তর হচ্ছে 155 ডিগ্রি। তো এটা বোঝার জন্য আমরা এখন সম্পূরক কোণ আর পূরক কোণ আমি দুইটা বিষয়ই আমি এখানে ব্যাখ্যা করব, ঠিক আছে, সম্পূরক কোণ এবং পূরক কোণ, ঠিক আছে। সম্পূরক কোণের বিষয় হচ্ছে যদি দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে সম্পূরক কোণ। যেমন আমরা জানি এই কোণটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল, সরি একটা স্ট্রেট অ্যাঙ্গেল, অর্থাৎ এ ও বি যদি এটাকে আমি লিখি তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে 180 ডিগ্রি। এখন আমি যদি এখানে যে কোনো একটা রেখা আঁকি, ঠিক আছে, এটাকে দুই ভাগে ভাগ করি, তাহলে সাপোজ এই এই পাশে যদি আমি সাপোজ এটাকে আমি 50 ডিগ্রি দিলাম, যে কোনো ডিগ্রি হতে পারে, 50, 60, 70, তাহলে এই পাশে কতটুকু হবে? এই পাশে টোটাল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই পাশে 50 হলে এটা হবে 130 ডিগ্রি, টোটাল হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এই দুইটা কোণ মিলে কিন্তু কত ডিগ্রি হলো? 180 ডিগ্রি হলো। তাহলে এই দুইটা কোণ হচ্ছে পরস্পর সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ইংলিশে যেটাকে বলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কারণ অনেক ক্যান্ডিডেট তোমরা আসো ইংলিশ ভার্সনে, এই জন্য আমি ইংলিশ টার্মগুলো ইউজ করবো। আমার অফলাইনে বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে ইংলিশ ভার্সনের, ঠিক আছে, আর অনলাইনে ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুইটাই আছে। তো ইংলিশ ভার্সন স্টুডেন্টদের সুবিধার জন্য আমি প্রত্যেকটা ম্যাথেরই আমি ইংলিশ টার্মগুলো ইউজ করবো যাতে তারাও বুঝতে পারে। তো এখানে তাহলে আমরা পাচ্ছি যে 50 ডিগ্রি যদি এই কোণটা হয়, 50 ডিগ্রি সাপোজ এই কোণটা মান আমাদের দেয়া থাকলো না, ঠিক আছে, তাহলে আমরা যদি বলা হয় যে 50 ডিগ্রির জন্য সম্পূরক কোণ কত হবে, তাহলে কত হবে? 130, ঠিক আছে। আবার 130 জন্য সম্পূরক কোণ কত হবে? 50 ডিগ্রি। অর্থাৎ দুইটা মিলে হচ্ছে পরস্পর দে আর সাপ্লিমেন্টারি টু ইচ আদার, তারা একে অপরের সম্পূরক কোণ, ঠিক আছে। অর্থাৎ 50 ডিগ্রির জন্য সম্পূরক কোণ 30 ডিগ্রি, 130 ডিগ্রি, 130 ডিগ্রির জন্য সম্পূরক কোণ হচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে। তো আমি যদি এখন এটাকে চেঞ্জ করে আমি যদি বলি যে 10 ডিগ্রি, যে 10 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে, তার মানে 10 ডিগ্রির সাথে আর কত যোগ করলে আমাদের 180 হবে? 170,
আর 10 ডিগ্রির জন্য সম্পূরক কোণ হবে কত? 170। আর এটা বের করার সবচেয়ে সহজ একটা টেকনিক হচ্ছে যে 190 থেকে মাইনাস করা। যেটা বের করতে বলবে সেটার জন্য 190 থেকে মাইনাস করলে আমাদের সম্পূরক কোণ আমরা পেয়ে যাব। অর্থাৎ আমাদেরকে যদি বলা হলো যে সাপোজ যে 70 ডিগ্রি সম্পূরক কোণ কত, তাহলে আমরা কী করবো, 70 ডিগ্রিকে 180 থেকে বিয়োগ করব, ঠিক আছে, কারণ টোটাল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে বিয়োগ করলে বাকিটা আমরা পেয়ে যাবো 110 ডিগ্রি, ঠিক আছে, আমাদের বিয়োগ করলে পাওয়া যায়। এটা এইভাবে জন্য কোশ্চেন আসে যে 180 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, ঠিক আছে। যদি বলো ওয়াই ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি। যে এই কোশ্চেনগুলো কিন্তু খুব কমন কোশ্চেন এবং অনেকবারই ক্যাটলজের পক্ষে এসেছে, আরও কিছু এসেছে, আমি ধীরে ধীরে ইনশাল্লাহ চেষ্টা করবো সবই ধারাবাহিকভাবে সলভ করার, এই ধরনের প্রবলেমগুলো আরও আসবে, ঠিক আছে, এক ভিডিওতে সব দেওয়া যাবে না, এই জন্য আমি ধীরে ধীরে সবই ইনশাল্লাহ সলভ করব, ঠিক আছে। তো এটা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের বিষয় বা সম্পূরক কোণ। এখন আমি পূরক কোণের বিষয়টা বলি। পূরক কোণ হচ্ছে যে তাদের যোগফল হবে 90 ডিগ্রি, অর্থাৎ অর্থাৎ দুইটা কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে তারাই হচ্ছে পরস্পর পূরক কোণ। সাপোজ এই কোণটা দিলাম আমি 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, 30 ডিগ্রি, অর্থাৎ টোটালটা যদি হয় 90 ডিগ্রি, 90 ডিগ্রির জন্য এরকম একটা চিহ্ন ব্যবহার করা হয়, ঠিক আছে, অনেক সময় চিত্রের মধ্যে এরকম একটা চিহ্ন ব্যবহার করা হয়। যদি এরকম চিহ্ন আমরা দেখি তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে 90 ডিগ্রি, লম্ব বা পারপেন্ডিকুলার সাইন, ঠিক আছে, এটা ব্যবহার করলে বুঝতে পারবো এটা হচ্ছে 90 ডিগ্রি। অনেক সময় বলা থাকে না যে এটা 90 ডিগ্রি কিনা, কিন্তু এই চিহ্ন ব্যবহার করা হয়, ঠিক আছে, তো এই চিহ্নটা আমরা মাথায় রাখবো। তো তাহলে দুইটা মিলে কত হলো, 90 ডিগ্রি হলো। তো 60 ডিগ্রির পূরক কোণ হচ্ছে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রির জন্য 60 ডিগ্রি। এখন যদি বলে এক্স ডিগ্রির জন্য কত হবে, এক্স ডিগ্রির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ কত হবে, তাহলে 90 ডিগ্রি মাইনাস এক্স, আগে ছিল 180 থেকে বিয়োগ করতে হতো, এখন এটাকে আমরা কী করবো, 90 থেকে মাইনাস করবো। কমপ্লিমেন্টারির ক্ষেত্রে 90 থেকে মাইনাস করতে হবে, অর্থাৎ যেহেতু এদের যোগফল হচ্ছে 90, তাহলে যখন আমাদের বের করতে হবে তখন আমাদের 90 থেকে মাইনাস করতে হবে, ঠিক আছে। তো এখন বেশ ক্রিটিক্যাল প্রশ্ন আসে আসে রিসেন্ট ইয়ারগুলোতে এসেছে, সেগুলো আমরা ইনশাল্লাহ সলভ করবো কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি নিয়ে, ঠিক আছে। তো আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি, ঠিক আছে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাকে কি বলে, তাদেরকে সমরেখ বিন্দু বলে। যে ইফ সাম পয়েন্টস রিমেইন ইন দ্য সেম স্ট্রেট লাইন দে আর কল্ড কলিনিয়ার, ইংলিশে বলে এটাকে কলিনিয়ার বা সমরেখ বিন্দু। এটা আমি চিত্রে দেখাচ্ছি, কারণ আমি আমার স্টুডেন্টদেরকে একটা কথা বারবার বলি যে জ্যামিতি সবসময় চিত্রের মাধ্যমে বুঝতে হয়। এটা আন্দাগুন্দা যদি আমরা মুখস্থ করি, চিত্র না বুঝে, তাহলে কিন্তু ক্যাটলজি পরীক্ষায় একদম ধরা খাবো, কারণ এটা চিত্র বুঝতে হবে। সাপোজ এ আর বি হচ্ছে একটা সরলরেখা, এই রেখার ভিতরে আমি অনেকগুলো বিন্দু দিলাম, সাপোজ এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, বিন্দুগুলো আমি নাম দিলাম পি, কিউ, আর। তো তারা কিন্তু একই সরলরেখায় অবস্থান করতেছে, সো দে আর কলিনিয়ার বা সমরেখ, সমান রেখা বা একই রেখায় অবস্থান করা মানেই হচ্ছে সমরেখ বা কলিনিয়ার, ঠিক আছে। তো এই জন্য চিত্র বুঝতে হবে, আমাদেরকে চিত্র দিয়ে জ্যামিতি শিখতে হবে, ঠিক আছে। এ কথাটা সবাই মনে রাখবে ইনশাল্লাহ, যারা ভিডিওটা দেখতেছো তোমরা ক্লাস 4, 5, 6, আমি ক্লাস 4, 5 নিয়ে কাজ করতেছি, এই কারণ এবছর আমি ক্লাস 4 এবং 5-এর গার্ডিয়ানদেরই বেশি ফোন পাচ্ছি, তারা আসলে আসলে আমরা প্রতিযোগিতাকে যে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছি ক্যাটক্লোজের ভর্তির, আসলে সময়ের সাথে সাথে এই প্রতিযোগিতা এত বাড়তেছে। যেমন এবার আমার অনলাইন ব্যাচে ক্লাস 5-এর স্টুডেন্টও ভর্তি হয়েছে, যদি ওরা আগামী বছর পরীক্ষা দিবে না, তার পরবর্তী বছর পরীক্ষা দিবে, আসলে প্রতিযোগিতা কোথায় চলে যাচ্ছে। আচ্ছা, তো উমা নাম্বার দেওয়া আছে এ ইকুয়াল টু মাইনাস 2 হলে এখানে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস মাইনাস এ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, তারপরে এর উপরে পাওয়ার আছে 3, অর্থাৎ মাইনাস এ কিউব, এটা ভ্যালু কত হবে। তো এখানে এটা এটা অনেকে যদি আমরা ভালো করে না বুঝি তাহলে কিন্তু আমরা ভুল করব। তো আমরা একটা বিষয় আমরা মনে রাখবো যে যখন কোনো মাইনাসের উপরে পাওয়ার যেটা থাকে, সেই পাওয়ারটা যদি হয় জোড় সংখ্যা, ইভেন নাম্বার, অর্থাৎ 2, 4, 6, 8, তাহলে সেই মাইনাসটা পজিটিভ হয়ে যায়, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। কারণ আমরা জানি মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলে কী হয়, প্লাস হয়ে যায়। যেমন এটার উপরে যদি আমি 2 দিই পাওয়ার, তাহলে এটার মানে হচ্ছে কি, -2 × -2, তাহলে -2 আর -2 যদি আমরা মাল্টিপ্লাই করি, মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলে কী হয়ে যায়, প্লাস হয়ে যাবে, অর্থাৎ +4। কিন্তু যদি আমি এখানে 3 দিতাম, তাহলে কিন্তু আমাদেরকে আরও একটা -2 আমাদেরকে বসাতে হতো, ঠিক আছে, আরও একটা -2 আমাদের লাগতো। সো তখন কিন্তু আমাদের হয়ে যেত যে এই যে +4 আমরা পেলাম, এটার সাথে যদি আমরা আবার -2 মাল্টিপ্লাই করি, তখন কিন্তু আমাদের হয়ে যাবে -8, ঠিক আছে, তখন কিন্তু আমাদের হয়ে যাবে -8, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো আমাদের যে প্রশ্নটা এখানে আছে,
সেই প্রশ্নটা আমরা দেখি। সেই প্রশ্নে এখানে পাওয়ারটা আছে 3, অর্থাৎ কিউব, যেটাকে আমরা কিউব বলি। আর ব্র্যাকেটের বাইরে কিন্তু আরও একটা মাইনাস চিহ্ন আছে, ঠিক আছে, আরও একটা মাইনাস চিহ্ন আছে, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো আমরা প্রথমে প্রথমে তো আমরা যেহেতু আমাদের পাওয়ারটা হচ্ছে অড নাম্বার, ঠিক আছে, আচ্ছা আমি পাওয়ার একটু দেখে নেই, পাওয়ারটা ছিল আমাদের, পাওয়ারটা হচ্ছে অড নাম্বার, হ্যাঁ 3, পাওয়ারটা হচ্ছে অড নাম্বার, ঠিক আছে, পাওয়ারটা যেহেতু অড নাম্বার তাহলে আমাদের কিন্তু এখানে আসবে -8, ঠিক আছে, অর্থাৎ -2 ইন্টু -2 ইন্টু -2, সো আসবে কি -8। কিন্তু আমাদের ব্র্যাকেটের বাইরে আরও একটা মাইনাস আছে, ঠিক আছে, ব্র্যাকেটের বাইরে আরও একটা মাইনাস থাকার কারণে আমাদের মাইনাস মাইনাস এখন কী হয়ে যাবে, +8 হয়ে যাবে, এই জন্য আমাদের অ্যান্সার হবে +8, ঠিক আছে, এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে, সঠিক অ্যান্সার হচ্ছে +8, ঠিক আছে। আচ্ছা, তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন কয়টি, উত্তর হচ্ছে 5টি। আসলে আমি একটা আরেকটা কথা বলি, আমি আসলে আগেও যে কাজটা করতাম, যখন আমি অনলাইনে ক্লাস নেই তখন আমি সবসময়, এটা ইউটিউবে হোক আর আমাদের আমার স্টুডেন্টদেরই হোক, আমি ভিডিওর মাঝে বা ক্লাসের মাঝে কিছু কথা বলি, কথাগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, এটা আসলে আমি দিল থেকেই বলি যে যেটা স্টুডেন্টের কাজে লাগবে, ঠিক আছে, যে এই যে টেক্সট বই, ঠিক আছে, আমরা অনেক সময় গাইড ফলো করি, এটা পড়ি ওটা পড়ি, কিন্তু টেক্সট বইটা ভালো করে পড়ি না। টেক্সট বইটা পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, এবং খুব ভালো করে পড়তে হবে, ভিতর থেকে পড়তে হবে, ঠিক আছে, আমরা অনেক সময় এইটা করি না, কিন্তু একটা ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য হচ্ছে টেক্সট বইটা ভালো করে পড়া। এই যে প্রশ্নটা অ্যান্সার, যারা টেক্সট বইটা ভালো করে পড়েছে তারা খুব ভালোভাবে পারবে, আর যারা পড়েনি তারা কিন্তু ভালো করে পারবে না। এই যে প্রক্রিয়া চিহ্ন বা অপারেশন সাইন, ঠিক আছে, যেটা বীজগণিতে আমরা ব্যবহার করি, যদি এটা পাটিগণিত হতে 4টি, যে প্লাস মাইনাস মানে যোগ বিয়োগ গুণ ভাগ, কিন্তু বীজগণিতের ক্ষেত্রে প্লাস মাইনাস আর মাল্টিপ্লিকেশনের জন্য আমরা যে মাল্টিপ্লিকেশনের যে গুণের যে চিহ্নটা ব্যবহার করি, পাশাপাশি কিন্তু আমরা আরেকটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে ডট বা ইনটু, যেটা দ্বারা মাল্টিপ্লিকেশন বোঝানো হয়, এটা কিন্তু আমরা অতিরিক্ত ব্যবহার করি, যেটা পাটিগণিতে ব্যবহার করা হয় না। পাটিগণিতে যদি আমরা ওই চিহ্ন ব্যবহার করি তাহলে সেটাকে আমরা দশমিক বলবো, ঠিক আছে, দশমিক বলবো, এটা কিন্তু আমরা পাটিগণিতে দশমিক হিসেবে ব্যবহার করি, কিন্তু এই ডটটাই হচ্ছে বীজগণিতের ক্ষেত্রে এটাকে আমরা মাল্টিপ্লিকেশন বা ইনটু বা প্রোডাক্ট হিসেবে ব্যবহার করি, ঠিক আছে। এই জন্য বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন 4টি না, বীজগণিত হচ্ছে এই জন্য 5টি, অর্থাৎ ডট সহ আমাদের কয়টি হবে, 5টি, ঠিক আছে। তার মানে যে এই টেক্সট বইটা যে ভালো করে এই বিষয়টা খেয়াল করেছে সে কিন্তু এটা সহজে অ্যান্সার করতে পেরেছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি এর পরের প্রশ্নে চলে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে এখানে 5টি। এরপর হচ্ছে 3:5 ও 5:7 অনুপাত, দ্বয়ের মিশ্র অনুপাত, এটাকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। তো মিশ্র অনুপাত খুবই সহজ, এটা আমার খুব বেশি ব্যাখ্যা করার দরকার নেই। হচ্ছে প্রথম রাশি একটা, সরি, অনুপাতের, হ্যাঁ, প্রথম রাশি যেটাকে বলা হয় পূর্ব রাশি আর দ্বিতীয় রাশিকে বলা হয় উত্তর রাশি, ইংলিশে বলা হয় অ্যান্টিসিডেন্ট আর সাবসিকোয়েন্ট। যদি আমরা মিশ্র অনুপাতে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে প্রথম রাশি যে অনুপাতগুলো, যতগুলো অনুপাতই দেবে, 2টা 3টা 4টা 5টা যতগুলো অনুপাতই দিক, সবগুলো অনুপাতে প্রথম রাশিকে আমাদের আলাদাভাবে গুণ করতে হয়, এবং সেটাকে আমাদের প্রথম রাশির আমাদেরকে এটা মান হিসেবে আমাদের ধরতে হবে, অর্থাৎ প্রথম মান হিসেবে ধরতে হবে বা পূর্ব রাশি হিসেবে ধরতে হবে। আর যে উত্তর রাশি, এই উত্তর রাশিগুলোকে আমাদের গুণ করে যে গুণফলটা পাবো সেটাকে আমাদের উত্তর রাশি হিসেবে ধরে নতুন যে একটা অনুপাত পাবো সেই অনুপাতটাই হচ্ছে আমাদের মিশ্র অনুপাত। আচ্ছা, এই এটাই অবশ্য গাইডে ভুল আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 15:35, সো এটাকে আবার 5 দিয়ে ভাগ করা যাবে, 5 দিয়ে ভাগ করলে আমাদের আসলে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে, যদি আমরা ভাগ করি তাহলে কত হবে, যে 3:7, অর্থাৎ 3:7 হবে আসলে অ্যাকচুয়াল অ্যান্সার, এখানে আসলে ভুল আছে, এটা আমি একজনকে যে টাইপ করিয়েছি তো তো সে যেভাবে ছিল গাইডে ওইভাবেই টাইপ করেছে, গাইডে প্রচুর পরিমাণে ভুল থাকে, এটা আমরা আমি আগেও বলি বা বলেছিও, ঠিক আছে, আমাদের আইডিয়াল গাইডেও ভুল আছে অনেক, প্রত্যেকটা গাইডেই ভুল আছে, তো এটা একটা ভুল অ্যান্সার। এটাকে মিশ্র অনুপাতে প্রকাশ করলে আমরা যে 15:35 পাচ্ছি এটা কিন্তু আরও ছোটো করা যায়, এটাকে ছোটো করা যায়, ছোটো করলে আমরা পাবো 3:7 পাবো, 3:7 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আমি এটা একটু ব্যাখ্যা করে দেখাচ্ছি যে মিশ্র অনুপাতের বিষয়টি, মিশ্র অনুপাত হচ্ছে যে কিছু, আচ্ছা আমি একটু এটা ক্লিন করে নেই, তারপর আমি এটা ব্যাখ্যা করে দিচ্ছি, সরি, আচ্ছা ঠিক আছে। তো আমি কয়েকটা অনুপাত লিখতেছি, যেমন সাপোজ
2:5, তারপর হচ্ছে 4:7, তারপর হচ্ছে 3:4, তো তিনটা অনুপাত লিখলাম। এই তিনটা অনুপাতের মধ্যে, এই তিনটা অনুপাতকে যদি আমরা মিশ্র অনুপাতে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, আমাদের যে পূর্বরাশি বা অ্যান্টিসিডেন্টগুলোকে আলাদা গুণ করতে হবে, অর্থাৎ অ্যান্টিসিডেন্টকে গুণ করে আমাদের নতুন যে অনুপাত পাবো তার পূর্বরাশি হিসেবে ধরতে হবে। ঠিক আছে, তো এগুলোকে আমরা গুণ করবো এইভাবে, এরপর অনুপাতের চিহ্ন ব্যবহার করব। এরপরে হচ্ছে পরবর্তী যে আমাদের আছে যে উত্তর রাশি বা সাবসিকোয়েন্ট, এই সাবসিকোয়েন্টগুলোকে আমরা আলাদা মাল্টিপ্লাই করব, তো 5×4×7 পাবো আমরা। ঠিক আছে, তাহলে আমরা মাল্টিপ্লাই করে এখানে পাচ্ছি কি 2×4×8, 3×8=24, অর্থাৎ 24 হচ্ছে 4×5, এখানে পাচ্ছি 4×5=20, 20কে যদি আমরা 7 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 140। আবার এটাকে কিন্তু আমরা এখন ছোটো করতে পারবো, কারণ আমাদের এইখানে 4 আছে, এখানে 4 আছে, ঠিক আছে, 4×4 কাটা যাবে, অর্থাৎ 4 দিয়ে আমরা ভাগ করতে করে এটাকে ছোটো করতে পারবো। ঠিক আছে, তখন আমাদের হবে কত, যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা পাবো 4×6=24, আর এখানে হচ্ছে যে 4×3=12, তারপর হচ্ছে 20×35। ঠিক আছে, ৪×২৫, ঠিক আছে, আমাদের তাহলে আমাদের এখানে পাচ্ছি আমরা যে 6:35, ঠিক আছে, 6:35 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপর আমরা যদি ছোটো করতে পারি, এটাকে ছোটো করবো, কিন্তু বইতে এটা করা হয়নি, এটা আসলে ভুল হয়ে গেছে এখানে। ঠিক আছে, তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এটার 6:35। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এরপরে এই পরবর্তী প্রবলেম হচ্ছে যে বর্গীয় জ, এটাতে আছে x=y=2z এবং x×y×z=256 হলে জেড এর মান কত। আসলে ম্যাথটা দেখতে অনেক কঠিন মনে হলেও আসলে বেশ সহজ, এবং এই ধরনের ম্যাথ আমি আসলে আমার স্টুডেন্টদেরকে করিয়েছি, এবং এর সাথে হার্ড ম্যাথও করিয়েছি, এই জন্য হচ্ছে হার্ড ম্যাথ আসলেও তারা পারতো, এবং এটা তাদের কাছে অনেক সহজেই লেগেছে। এখানে আমাদের আসলে জেটের মান বের করতে হবে, আমাদের এখানে তো জেড দেয়াই আছে, ঠিক আছে, আমাদের এখানে জেড দেয়া আছে, তো এখন আমাদের ওয়াই আর এক্স এর মান বসাতে হবে। আমরা জানি এখানে দেওয়াই আছে y=2z, তাহলে আমরা এখানে ওয়াই এর পরিবর্তে কিন্তু বসাতে পারি কি 2z, আবার x=2z, কারণ x=y=2z মানে হচ্ছে এক্স এর মান ওয়াই এর সমান, এক্স এবং ওয়াই ইকুয়াল, এবং এক্স এবং ওয়াই দুটোই হচ্ছে আবার 2z এর সমান, তার মানে এক্স এবং ওয়াই এর মান দুইটার মানই হচ্ছে 2z এর সমান। তার মানে একটা মান হচ্ছে জেড, তাহলে এক্স এর জায়গায় আমরা কি বসাতে পারি 2z, ওয়াই এর জায়গায় আমরা কি বসাতে পারি 2z। তো আমি রাফ করে এটা দেখাচ্ছি, ঠিক আছে, আমি রাফ করে দেখাচ্ছি যে আমাদের এখানে x=256 দেওয়া আছে, তো এক্স এর মান, ঠিক আছে, এক্স এর মান হচ্ছে যেটা বললাম যে 2z, এক্স এর মান যদি 2z হয় ওয়াই এর মান হচ্ছে 2z, আবার জেড তো নিজে একটা জেড আছেই, হচ্ছে 256। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি সবগুলোকে মাল্টিপ্লাই করি 2×4, অর্থাৎ 4 পাবো, আর জেড 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 অর্থাৎ জেড কিউব হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের পাচ্ছি 256, তাহলে এখানে জেড কিউব, এখানে আমরা যদি 4 দিয়ে ডিভাইড করি 256কে, 4 দিয়ে আমরা এখানে ডিভাইড করতে হবে, তো ডিভাইড করলে আমরা কি পাবো যে এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে এখানে আমাদের আসতেছে 4×6=24, 4×16=64, ঠিক আছে, তাহলে জেড এর মান, জেড কিউব যদি 64 হয়, ঠিক আছে, এটাকে যদি আমরা এখন কিউব রুট করি, ঠিক আছে, এটাকে যদি আমরা কিউব রুট করি তাহলে আমাদের কত হবে। আসলে সব স্টুডেন্টদের জন্য এটা আসলে সহজ ছিল না, ঠিক আছে, বাইরের অনেক স্টুডেন্ট আমার মনে হয় এটা পারেনি। তো আমরা জানি স্কোয়ার রুট যদি করা হয়, ঠিক আছে, স্কোয়ার রুট মানে হচ্ছে কি, যেমন 16, এটাকে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে এটার মান হয় 4, কিন্তু এখন কিউব রুট যেটা, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে যেমন যেমন 2×2×2 এর মান হচ্ছে 8, তাই এটাকে যদি আমরা 8কে যদি আমরা কিউব রুট করি, এখানে যদি আমরা 3 বসাই তাহলে এটাকে বলে কিউব রুট, তাহলে এটার মান হবে কি 2, অর্থাৎ কিউব রুট মানে হচ্ছে এটাকে
তিনবার ডিভাইড করতে হবে, ঠিক আছে? অর্থাৎ যেভাবে আমরা স্কোয়ার করে স্কোয়ার থেকে স্কোয়ার রুটকে আমরা পাই, তেমনি কিউব থেকে আমরা কিউব রুটকে ওইভাবে সিমিলারলি আমরা পাবো, ঠিক আছে? তো 64 এর জন্য আমরা ধরে কি পাবো, 64 এর জন্য আসলে আমরা পাবো, আমরা যদি 64কে আমরা ভেঙে লিখি তাহলে আমরা কি পাবো, 4 × 4 × 4, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা কিউব রুট করি তাহলে আমরা কি পাবো, আমরা 4 পাবো, ঠিক আছে? তাহলে আমরা কি পাবো, 4 পাবো, কারণ 4 আর 4 তিনটা 4কে মাল্টিপ্লাই করলে আমরা 64 পাই। এই জন্য এটাকে যদি আমরা কিউব রুট করি তাহলে আমরা 4 পাবো, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি এটাকে কিউব রুট করি, অর্থাৎ জেডকে যদি আমরা কিউব রুট করি, ঠিক আছে, তাহলে 64কেও আমাদের কিউব রুট করতে হবে। তো জেডের কি, জেড কিউবের কিউব রুট হবে জেড, আর 64এর কিউব রুট হবে কি, 4। সো আমাদের অ্যান্সার হচ্ছে 4, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে কি, 4, ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে আমাদের এখানে অ্যান্সারটা 4 এসেছে, ঠিক আছে? তোমরা অ্যান্সার 4 দেখতে পাচ্ছি, ঠিক আছে? আশা করি যারা ভিডিওটা তোমরা দেখতেছো, শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো। তো আমি এও পর্যন্ত করবো, অলরেডি আমার ভিডিও 25 মিনিটস হয়ে গেছে, 25 মিনিট 26 মিনিটস। আচ্ছা, তো আমি এও পর্যন্ত আজকে করবো, 10টা করবো, পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী ট থেকে শুরু করে পরবর্তী 10টা দেবো ইনশাল্লাহ। তো এখানে ঝ নাম্বার আছে 8/5 ও 3/4/3 এর গসাগু কত, ঠিক আছে? তো যখন ভগ্নাংশে লসাগু গসাগুর কথা বলা হয় সেক্ষেত্রে একটা ফর্মুলা আছে, এটা 6 এর বইয়ের এটা অঙ্ক, যে ভগ্নাংশের সাপোজ আমাকে বলো 2/3 3/2, ঠিক আছে, যে এদের লসাগু কত বা এলসিএম কত। যদি ভগ্নাংশের এলসিএমের কথা বলা হয় তাহলে লবগুলোর লসাগু বের করতে হয় আর হরের গসাগু বের করতে হয়, ঠিক আছে? ফর্মুলাটা বইতে দেওয়া আছে, ঠিক আছে? যদি আর আর যদি গসাগু বের করতে বলে তাহলে উপরের গসাগু অর্থাৎ লবগুলোর গসাগু বা এইচসিএফ আর নিচের হচ্ছে লসাগু, ঠিক আছে? তো এটা ক্লাস 6 এর বইতে আছে, খুব কঠিন বিষয় না, ঠিক আছে? তো তাহলে আমরা কিভাবে করব, যদি লসাগু বের করতে বলে তাহলে উপরের দুইটার লসাগু 3 আর 2 এর লসাগু হবে 6, আর 3 আর 2 এর গসাগু হচ্ছে 1, নিচে 1 এর তো আসলে ভ্যালুলেস, তো আমরা এটি ইকুয়াল টু 6 লিখতে পারি, ঠিক আছে? আর যদি গসাগু করতে বলে তাহলে আমরা কি করব, 3 আর 2 এর গসাগু কত হবে, 1 হবে, আর নিচে 3 আর 2 এর লসাগু হবে 6, তাহলে 1/6 হবে অ্যান্সার। মানে আমি একটা এক্সাম্পল দিয়ে দুটি আমি করিয়ে দিলাম আসলে, আর এটা বুঝতে পারলে ওইটা তো সবাই বুঝতে পারবে, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পেরেছো কি হবে, 4/15 এসেছে, কারণ গসাগু মানে হচ্ছে 8 এবং 4 এর গসাগু, যেটা 4, উপরে এসেছে 4, আর নিচে 3 এবং 5 এর লসাগু 15, ঠিক আছে? এভাবে 4/15 অ্যান্সার এসেছে। আচ্ছা, কোনো সংখ্যার 3 গুণ থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 19 হয়, সংখ্যাটি কত? এটা হচ্ছে এক্সারসাইজ 5 ক্লাস 6 এর এক্সারসাইজ 5 থেকে দেওয়া হয়েছে, ইকুয়েশনের চ্যাপ্টার থেকে, এবং খুবই সহজ ইকুয়েশন, যেহেতু 1 মার্কের ছিল। কোনো সংখ্যার 3 গুণ অর্থাৎ সংখ্যাটাকে এক্স যদি ধরি তাহলে 3x, আর তা থেকে 5 বিয়োগ করলাম, বিয়োগফল কত হবে, 19, ঠিক আছে? তো ইকুয়েশন হয়ে গেল, তো 3x, এখন 5 ওই পাশে নিলে কত হবে, যোগ করে 24 হবে, আর x এর মান কত হবে, তাহলে 8 হবে। এটা যদি 1 মার্কের, তোমার মনে মনে তোমরা রাফ করে এটাকে অ্যান্সার এভাবে দ্রুত অ্যান্সার বসিয়ে দেবে, কারণ যেহেতু এটা 1 মার্ক, এটার পিছনে বেশি সময় দেওয়া যাবে না, ঠিক আছে? তো প্রথম 10টা প্রবলেম আমি সলভ করলাম, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এখন থেকে ধারাবাহিকভাবে ভিডিওগুলো কন্টিনিউ করার ইনশাল্লাহ। আর এর জন্য অবশ্যই অবশ্যই আপনারা যারা ভিডিও দেখতেছেন বা প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ভিডিও দেখতেছো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো বা কোন বিষয়ের উপরে তোমরা ভিডিও চাও, এবং ক্যাটক্রোজের ভর্তি সংক্রান্ত যে কোনো সমস্যায় যে কোনো বিষয়ে পরামর্শের জন্য অবশ্যই আমাকে নক করতে পারো। আমার ফেসবুক প্রোফাইল, মোবাইল নাম্বার সবই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইনশাল্লাহ। এবং আমাদের কোচিংয়ের সাথে অনলাইন ব্যাচগুলোতে ভর্তি হওয়ার জন্য যদি কেউ চাও তাহলে ভর্তি হতে পারো, সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওর জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে অবশ্যই উৎসাহিত করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।